আচ্ছা আপনারা এটা সিউরিটি কিভাবে এটা তো চুল লম্বা করতে পারবে আর চুল শক্ত রাখবে সিউরিটি কিভাবে এই যে সিউরিটি কোথায় সিউরিটি আপনি তো অর্ধেক চুল আছে অর্ধেক নাই সাবার রে আচ্ছা এগুলো কিভাবে বানিয়েছেন প্রসেসিং হচ্ছে একটা পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে দিতে হবে শুধু জবা আর থানকুনি পাতাটা আলাদা রাখতে হবে আমরা তিন দিন যাবত এই প্রসেসিংটা করব আর লাস্ট দিন আমরা জবা ফুল আর থানকুনি পাতাটা মিক্স করব তাহলে এটার রংটা সুন্দর হবে ঠিক আছে এগুলো কি আপনার শরীরে কোনো ক্ষতি করবে এরকম কোনো শরীরে তো দিচ্ছি না আমরা দিচ্ছি মাথায় মাথায় কোনো ক্ষতি হবে না কোনো এফেক্ট করবে এরকম মাথায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই চুলগুলো লম্বা হবে চুলের গোড়া মজবুত হবে আর যদি তোমার হরমোনের সমস্যা না থাকে তাহলে নতুন চুলও বাঁধো আপনি কিভাবে সিউরিটি দেয় এটা যে এটা আপনার চুলকে লম্বা করবে আবার শক্ত করতে সাহায্য করবে এইটা তোমাকে তো ইউজ করে দেখতে হবে আমি তো তোমাকে এইভাবে মুখে বলে বুঝাতে পারবো না ঠিক আছে যেটা আমি ইউজ করছি আমি এক্সাম্পল আছি তুমি তুমিও বুঝতে পারবা বুঝছো আমি আমি যদি এটা ইউজ করি এটা কিভাবে সিউরিটি এটা তো 90% ভালো বা এটা শরীরে ক্ষতি করতে হবে ইউজ করতে হবে তোমাকে আমি এক্সাম্পল আছি আমাকে দেখে যদি বিশ্বাস না হয় তুমি নিয়ে ওয়ান উইক ইউজ করবা তারপরে সব আপনি কত দিন ইউজ করছেন এটা আমার তো আমি ছোটবেলা থেকে ইউজ করি যেহেতু আমার এক আন্টি ছিল উনি এই প্রসেসিংটা করতো ওনার থেকেই আমার দেখা আপনি কিভাবে সিউরিটি দেন এটা কতদিন ডেট থাকবে বা কতদিন পরে আমরা তো তেল ইউজুয়ালি সপ্তাহে দুইবার ইউজ করি তো 1 মিলি যদি আমি একটা তেল নিই তাহলে সেটা আমার 15 দিন বা এক মাসের মতো যাবে বুঝছো আর এটা যদি তুমি বলো সংরক্ষণ করার পদ্ধতি তাহলে বোতলে রেখে এটা সংরক্ষণ করতে পারবে আমরা এই যে দেখেন এখানে তো অনেক কিছু আমরা নষ্ট হয়ে যেতে পারে যেমন বিভিন্ন জিনিস মানে এখানে এই যে শুকনা পাতা শুকিয়ে যাচ্ছে শুকাই যাইতেছে এটা তো আমি শুকো করার জন্য রাখছি আর এটা তো আমি বাসে প্রসেসিং করছি এটা শো করার জন্য আচ্ছা এটা কিভাবে বানিয়েছেন বললাম না একবার একটা পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে শুধু জবা আর থানকুনি পাতা ছাড়া বাকি সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে পুরো তিন দিন ধরে এটা মৃদু আঁচে রান্না করতে হবে আর লাস্টে আমরা জবা ফুল আর থানকুনি পাতাটা দিব যেহেতু এটার কালারটা একটু পরিবর্তন করতে হবে আমরা কিভাবে সিউরিটি আমরা এটা তো বাইরের জিনিস দিয়ে আপনি বানান নাই বা বাইরে কোনো তেল ইউজ করেন নাই সেটা আমি তো তোমাকে এখন দেখাতে পারতেছি না কারণ এটা আমি ঘরে ইউজ করছি ঘরে বানাইছি ঠিক আছে ঘরে বানাইছি জিনিসটা মানে একটা তো ইয়া রাখা উচিত ছিল যে আমি ভিডিও করে আনলাম ভিডিও করে আচ্ছা ভিডিও রাখলে পাকরা ছোট থাকার তো শুনে শুনে শুনে